আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ফেসবুকে বুস্ট করতে চান, সেটা হোক ভিডিও বুস্ট হোক পোস্ট বুস্ট যেটাই হোক না কেন, সেটা যদি করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে দেখার জন্য অনুরোধ করবো। কারণ আপনি অবশ্যই আপনার সেল বাড়িয়ে নিতে চাচ্ছেন, আপনার ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে চাচ্ছেন বা আপনার পোস্টের এঙ্গেজমেন্ট রিচ বাড়িয়ে নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কীভাবে ফেসবুকে বুস্ট করতে হয় এটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে জানতে পারবেন যে ফেসবুকে প্রপারলি সঠিক নিয়মে কীভাবে বুস্ট করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফেসবুকে বুস্ট করার জন্য সর্বপ্রথমে আপনাকে ফেসবুক অ্যাপে চলে আসতে হবে। আসার পরে আপনি যেহেতু আপনার প্রোফাইল বা পেজ থেকে বুস্ট করতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে আপনি যে বুস্টটি করেছেন সেই বুস্টটি কিন্তু আপনার এখানে আসতে হবে, যে আমরা যে বুস্ট মানে পোস্টটি বুস্ট করব সেই পোস্টে আসতে হবে। আসার পরে আপনারা এই বুস্ট পোস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, যেখানে আসলে দেখতে পারবেন অ্যাড প্রিভিউ, অর্থাৎ আপনাকে স্পন্সর দেখাচ্ছে আপনার, মানে আপনার যখন ফেসবুকে বুস্ট অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনার যে প্রিভিউটা দেখাবে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে শো করবে, যারা হচ্ছে আপনার ফেসবুক ইউজার আছে তারা এইভাবে দেখতে পারবে। তো এখন আমাদের কিছু সেটিংস ঠিক করতে হবে, যে সেটিংগুলো খুবই ইম্পর্টেন্ট বুস্ট করার জন্য। তো সর্বপ্রথমে গোলে আমরা আসবো। গোলে আসার পরে অটোমেটিক্যালি এটা থাকবে, বাট আমরা যেহেতু ভিডিও বুস্ট করব সেহেতু আমরা গেট মোর ভিডিও ভিউজ দিব। আর গেট মোর লিডস হচ্ছে আপনার যদি মানে ভিউয়ার্স বা কাস্টমারের কিছু ইনফরমেশন আপনি মানে কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার গেট মোর লিডসে ক্লিক করতে হবে। আর গেট মোর কলস হচ্ছে আপনার চাচ্ছেন যে আপনার যারা কাস্টমার আছে তারা যেন আপনাকে ফোন দেয়, তো আপনাকে ডিরেক্ট এখান থেকে এই এটা দিলে আপনাকে ফোন দিতে পারবে। তো এই হচ্ছে সেটিং। বাট যারা হচ্ছে কোনো প্রোডাক্টের ছবি দিয়ে বুস্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনার হচ্ছে এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার মেসেজিং একটি অপশন। তো আমরা এখান থেকে যেহেতু গেট মোর ভিডিও ভিউজ এটা দিয়ে দিব, যেহেতু আমরা ভিডিও বুস্ট করতেছি যারা ভিডিও বুস্ট করবেন তারা এটাই দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে স্পেশাল যে ক্যাটাগরি সেটা, বাট এটা আমাদের দরকার নেই বা ম্যাক্সিমামই দরকার হবে না। তারপরে যেটা হচ্ছে আপনার এই যে কল বাটন, অর্থাৎ আপনার বাটন শো করে, তো আমরা এই কল নাওতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন প্রিভিউটা, যে বাটন দিলে এখানে দেখেন কল বাটন দিলে আপনার মোবাইল নাম্বারে সরাসরি এখানে কল দিতে পারবে, ক্লিক করে আপনার নাম্বারে কল দিতে পারবে। তারপর এখানে হচ্ছে নো বাটনও দিতে পারেন, এখানে বুক নাও দিতে পারেন, আপনি কোনো কিছু হয়তো আপনি হচ্ছে ই করবেন মানে বুকিং দিবেন বা রেজিস্ট্রেশন করাবেন সেই ক্ষেত্রে কিন্তু বুক নাও দিতে পারেন। তারপরে লার্ন মোর, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে ওয়েবসাইট থেকে কিছু লেখা আছে সেটা হচ্ছে শিখতে চাইলে তারা কিন্তু এই লার্ন মোরে দিলেই আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে শো হয়ে যাবে। শপ নাও, আপনি হয়তো আপনার ওয়েবসাইট থেকে শপ করাতে যাচ্ছেন, তারা যারা যেরকম দারাজ তারপরে হচ্ছে আপনার চাল ডাল এই টাইপের ওয়েবসাইটে কিন্তু তারা শপ নাও দিয়ে থাকে। তারপর সাইন আপ, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে সাইন আপ করুক, কোনো একটা রেজিস্ট্রেশন চলতেছে কোনো কিছু চলতেছে সেখানে গিয়ে সাইন আপ করবে, অথবা হচ্ছে আপনার সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা লার্ন মোর দিব, চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে তারা হচ্ছে দেখুক, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা যদি আপনি ক্লিক করে দেন এখানে দেখতে পারবেন যে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট কার্ড বা মানে ক্রেডিট আর কি, মানে অনেক সময় লোনের বিষয় যে থাকে সেইগুলো, এমপ্লয়মেন্ট হচ্ছে যদি কোনো মানে যারা এমপ্লয়ার ও এমপ্লয়মেন্ট মানে জব নিয়োগ দিবে তাদের ক্ষেত্রে এটা, হাউজিংয়ের ক্ষেত্রে যারা রিয়েল এস্টেটে তারা কিন্তু দিতে পারবে বা তারা এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবে, বাট এগুলো আমাদের কোনোটাই দরকার নেই আমরা কেটে দিচ্ছি। তারপরে যেটা হচ্ছে আপনার অডিয়েন্স, এই অডিয়েন্স কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, যে আপনি কোন দেশের আপনি টার্গেট করতে যাচ্ছেন। আপনি চাইলে লোকেশনটা এখান থেকে কিন্তু দিতে পারবেন, এই লোকেশনে এসে আপনি যদি বাংলাদেশে করতে চান বাংলাদেশ, আদারওয়াইজ আপনি চাইলে দেখা যায় যে মালয়েশিয়া দিতে পারেন, মালয়েশিয়া, তো এই সব কিছু কিন্তু আপনাকে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ লোকেশন থেকে। বাট আমি চাচ্ছি যে আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশের যারা আছে তারা আমার ভিডিও দেখুক বাংলাদেশ, তো আমি বাংলাদেশকে সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ ডিফল্ট সিলেক্ট থাকবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে বুস্ট করছি। তো আপনি চাইলে অন্য কান্ট্রিতেও এখান থেকে জাস্ট হচ্ছে যেই কান্ট্রি সেই কান্ট্রি নিয়ে আপনি কিন্তু সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এখন যেটা এজ রেস্ট মানে এজ যেটা, অর্থাৎ আপনার যে ভিউয়ার্স থাকবে বা কাস্টমার তাদের এজ কেমন হবে, আমি চাচ্ছি যে 18 থেকে
35 পর্যন্ত, এই এজের যারা তাদের কাছে শুধু আপনার বা আমার এই ভিডিওটি যাবে। তারপরে হচ্ছে জেন্ডারটা ও আপনি অল দিয়ে রাখবেন, অল দেখুক সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার সেভ অডিয়েন্স, তো সেভ অডিয়েন্সের পরে আপনার চলে আসতে হবে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যেটা দেখব পিপল ইউজ চুজ থোর টার্গেট, তো এটাতে ক্লিক করে দেই। ক্লিক করার পরে আমরা দেখতেছি এটা সেভ হয়নি, আমরা 35 বলছিলাম তো দিয়ে আমরা সেভ দিব, তো আশা করি হয়ে গেছে 36, অসুবিধা নেই। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা বাজেটটা দেখব, এস্টিমেট ডেইলি রেজাল্ট। দেখতে পাচ্ছেন যে আমাদের 534 টাকা সেট করেছি 5 দিনের জন্য, মানে 5 দিনের জন্য। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লেসমেন্টটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম, আমরা চাচ্ছি জাস্ট ফেসবুকে শো করুক, এবং হচ্ছে আপনার মেসেঞ্জার দিলে মেসেঞ্জারে শো করুক, এটা দিয়ে সেভ। তারপরে যে কাজটা মেইন, এখানে আমরা এখান থেকে চাইলে টাকা বাড়াতে পারবো কমাতে পারবো, এখান থেকে আমরা কাস্টমাইজ করে যত খুশি তত দিতে পারবো, এটা হচ্ছে আপনার বিষয়। তো আমি 5000 দিলাম, দিয়ে 5 দিন, এটা দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট, মানে এস্টিমেট ডেইলি রেজাল্ট দেখাচ্ছে। বাট এটা যদি আমরা এটা 5000 দিয়ে আমরা যদি ডাইরেকশনটা এক করে দেই, একটু দেখাই যে আমাদের 5000 টাকায় আমরা কী পরিমাণে রিচ পাবো। তো দেখতে পাচ্ছেন আমরা একদিন করে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ভিউজ আসবে হচ্ছে আপনার 14000 থেকে 36000 পর্যন্ত, রিচ হবে 71000 থেকে 207000। তো এই হচ্ছে আপনার 5000 টাকায় আপনার মানে বেনিফিট। তো এই হচ্ছে আমি জাস্ট 5 দিন করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছিলাম যে আমি 5000 টাকায় কী পরিমাণে রিচ পাবো বা ভিউজ পাবো, ঠিক আছে। তো এভাবে দিয়ে তারপরে হচ্ছে আপনার এখানে প্লেসমেন্ট তো দেখলাম, তারপরে হচ্ছে আমার এখানে যেটা থাকবে অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আমার অলরেডি কার্ড অ্যাড করা আছে তার জন্য এটা দেখাচ্ছে। বাট আপনাদের যাদের অ্যাড থাকবে না, তাদের নতুন যারা, তাদের এখানে বলবে অ্যাড পেমেন্ট মেথড, আপনাকে এখান থেকে আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ডুয়েল কারেন্সির সেই কার্ডটি আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পরে জাস্ট আপনি বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলেই আপনার পোস্টটি কিন্তু ইন রিভিউতে চলে যাবে, ফেসবুক ইন রিভিউতে পাঠাবে। তখন আপনার হয়তো 1 থেকে 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আপনার রিভিউতে যদি দেখে যে কোনো প্রকার সেক্সুয়াল না বা কোনো পলিটিক্যাল ইস্যু না বা কোনো প্রবলেম নেই, তখন ফেসবুক আপনাকে ইন রিভিউ থেকে অ্যাপ্রুভ করে দেবে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে আপনার বুস্টটি। অ্যাক্টিভ হয়ে গেলে আপনার কিন্তু বুস্ট কাজ করা শুরু করে দেবে এবং আপনার টাকাও কেটে নেবে, এবং ধীরে ধীরে আপনার কিন্তু যে টাইম আছে এই টাইমের মধ্যে আপনাকে এই রিচটা বা ভিউজটা দিয়ে দিবে ফেসবুক। তো এটাই হচ্ছে বেনিফিট ফেসবুকে বুস্ট করার, যে আপনি টাকা দিয়ে খুব সহজে ভিউজ বা এঙ্গেজমেন্ট রিচ অথবা আপনার প্রোডাক্টের সেল কিন্তু খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন। আশা করছি ফেসবুকে কীভাবে বুস্ট করতে হয় বুঝতে পেরেছেন। আপনি কিন্তু ডুয়েল কারেন্সির একটি কার্ড থাকলে নিজে নিজেই ফেসবুকে বুস্ট করতে পারবেন, আপনার প্রোডাক্টের সেল বাড়িয়ে নিতে পারবেন, আপনার ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন, আপনার পোস্টের রিচ বাড়িয়ে নিতে পারবেন বুস্ট করে। খুব সহজে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। বাট আপনারা যারা ফেসবুকে বুস্ট করতে চাচ্ছেন বাট তেমন লোক খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের ডুয়েল কারেন্সির কার্ড আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।